আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সহবাসের পর কি কি করা অত্যন্ত জরুরি, যা হয়তো অসংখ্য নারী পুরুষ জানেন না এবং এই বিষয় নিয়ে অনেকেই আলোচনা করতে লজ্জাবোধ করেন। কিন্তু এই সমস্ত বিষয়ে আলোচনা করতে গিয়ে লজ্জা করলে চলবে না, এগুলো জেনে রাখা সকলের জন্য প্রয়োজনীয়। তাই আমরা লজ্জা না করে নিজে জানি এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেই। তো চলুন আলোচনা শুরু করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে সহবাসের পর লজ্জাস্থান ধোয়া না হলে কঠিন দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়ার ভয় থাকে। সামান্য গরম পানি দিয়ে লজ্জাস্থান ধুয়ে নেবে, তাতে শরীর সুস্থ থাকবে। সহবাসের পরে পরিষ্কার ন্যাকড়া দিয়ে দুজনের লজ্জাস্থান মুছে ফেলতে হবে এবং পরে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে, অথবা সহবাসের পরেই পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে পারেন। কিন্তু যদি মনে করেন পরে ধুয়ে ফেলবেন, তাহলে সেই সময় পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে ফেলতে হবে এবং পরবর্তীতে যখন ধৌত করবেন তখন সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করবেন। তা না হলে চুলকানি হওয়ার সম্ভাবনা থাকে। কখনোই স্বামীর পরনের কাপড় দিয়ে স্ত্রী অথবা স্ত্রীর পরনের কাপড় দিয়ে স্বামী উক্ত স্থান মুছবেন না, এতে মহব্বত বা ভালোবাসা কমে যায়। সহবাসের পরেই হালকা গরম পানি দিয়ে উক্ত স্থান ধোয়া ভালো। তবে যদি গরম পানি না থাকে তাহলে পরিষ্কার ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন। সূর্য ওঠার আগে গোসল করে নেবেন এবং ফজরের নামাজ আদায় করবেন। সহবাসের পরে কিছু ভিটামিন যুক্ত খাবার খাবেন অবশ্যই। সামর্থ্য থাকলে দুধ, দই, ডিম, ছানা ইত্যাদি খেতে পারেন। মনে রাখবেন, সহবাসের পরে সুষম খাদ্য না খেলে আস্তে আস্তে আপনি দুর্বল হয়ে পড়বেন। বর্তমানে অনেকেই আছেন যাচ্ছে স্বামী স্ত্রী কি করেছেন তা অন্যের কাছে বলে বেড়ান, এতে করে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দেয়। এরকম জঘন্য কাজ করা থেকে বিরত থাকুন, তা না হলে আস্তে আস্তে স্বামী স্ত্রীর মধ্যে থাকা ভালোবাসা হারিয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।